আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি বাড়ি থেকে বের হয়ে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। ভিউয়ার্স, আমরা হচ্ছি বরপক্ষ, তাই ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে সবাই চলে আসছে আমাদের রেখেই। আমরা যাওয়ার আগেই তারা দেখি উপস্থিত মেয়ের বাড়িতে গায়ে হলুদ দেওয়ার জন্য। আর এইখানে আমরা এত পরিমাণ লোক গেছি যে আমাদের বসার জায়গায় দিতে পারছে না তারা। ভাই, কেউ দাঁড়িয়ে কেউ বা বসে সবাই সেমাই খাইতেছে, আর সেমাইয়ের প্লেটও তেমন বেশি একটা ছিল না যে প্রত্যেকের হাতে তারা সেমাইয়ের প্লেট একটা একটা করে দিবে। আর যতটুকু তাদের সম্ভব ছিল সবাইকে দিতে পেরেছে, আর যারা পায়নি তাদেরকে আবার পরে এনে দেওয়া হলো। আর এখন সময় খাওয়ার পরে মেয়েকে আনতে বললাম যে রাত অনেক হয়ে যেতেছে, তাড়াতাড়ি তোমরা মেয়েকে নিয়ে আসো। তাই তারা দেরি না করে উঠানের মধ্যে একটা পাটি বিছিয়ে ওই পাটির উপরে যে বরণ ডালাটা আছে সে বরণ ডালাটা রেখে চলে গেল মেয়ের জন্য। সবাই ভিড় জমিয়ে দেখতেছে মেয়েকে নিয়ে আসতেছে। ওই দেখতে পাচ্ছেন ঘর থেকে মেয়েকে বের করে নিয়ে আসতেছে এখন বিথি আর আমার ছোটো ভাই বোন দুজনে মিলে কুলি করে নিয়ে আসলো বউকে। এ হচ্ছে আবার আমার এক ছোট ভাইয়ের বউ, ছোট ভাইকে বিয়ে করানো হইতেছে। আর এই সেই মেয়ে যার গায়ে হলুদ, আর ওইদিকে আছে আমার ছোট ভাই নাজমুল, সে বলতেছে আমার একটা ছবি তোল বউয়ের সাথে। তার আবার বাবি হয়, সেই জন্য সে হাসি ঠাট্টা করছে। আর এদিকে পরণডালের ভিতরে যে হলুদ বাটা আর হাতে যে ফুল থাকে সেইগুলা বিধি একা এগুলা দেখতেছি কী কী আনা হয়েছে, তাই সে এগুলা খুলে দেখছে। আর এদিকে মেয়েকে দাঁড় করানো হয়েছে, তাই মেয়ে দাঁড়িয়ে আছে। আর নিচে টিজার আমি দেখতেছে যে হলুদ বাটা এগুলা সব কিছু পরিপূর্ণভাবে আছে কিনা। এখন সে ফুলটা খুলে নিল বরণডালা থেকে, এই ফুলটা পরিয়ে দিবে বউয়ের হাতে। ফুলটা পরিয়ে দেওয়া হলো বউয়ের হাতে। আর এদিকে তো সবাই চেয়ে চেয়ে দেখছে কি করতেছে, আর সবাই ছবি তুলতেছে। আর এদিকে বিথি ব্যস্ত কাজ নিয়ে ফুলটা হাতের মধ্যে বেঁধে দিচ্ছে, কিন্তু বাধা সম্ভবত হচ্ছে না। সে তাই পুনর্বার চেষ্টা করতেছে ভালো করে বাঁধার জন্য। ওই মানে বলতে পারে কি আপনি
বিয়ে বাড়ি তাই কে যেন আবার পুনরায় পানি ছিটিয়ে দিল আর আমার বাবার শরীর পানি দিয়ে ভিজে গেছে সেই জন্য দিদিকে বললাম যে তাকে ভালো করে মুছে দাও যেন পানি না থাকে আর পানি থাকলে ঠান্ডা লেগে যেতে পারে কারণ আবহাওয়া কেবল শীতের প্রবাহমান হালকা হালকা শীত বইছে আমাদের গায়ে হুদ শেষ আমরা চলে যাবো বাসায়